আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ অত্যন্ত সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অর্থাৎ যাদের প্রয়োজন তাদের অবশ্যই ভালো লাগবে। প্যান্ট বা বটমের তিন ধরনের ওয়েস্ট ব্যান্ডের মধ্যে পার্থক্য, এটা অনেকে জানা জরুরি। যেমন তিন ধরনের পর্যন্ত আমি দেখেছি, যেমন রেগুলার ওয়েস্ট ব্যান্ড, ফ্লেক্সিবল ওয়েস্ট ব্যান্ড, অ্যাডজাস্টেবল ওয়েস্ট ব্যান্ড। প্রথমে আলোচনা করব রেগুলার ওয়েস্ট ব্যান্ড, যেটি আগে আমরা সচরাচর পড়তাম, এখন অবশ্য ডিফারেন্ট হয়ে গেছে অনেক। এইটি হচ্ছে রেগুলার ওয়েস্ট ব্যান্ড, এটি ওয়েস্ট ব্যান্ডে ইনসাইডে, এই ওয়েস্ট ব্যান্ডের ইনসাইডে কোনো ফ্লেক্সিবিলিটি বা ট্রাইকোটিনটা লাইনিং ইউজ করা হয়নি বা ইলাস্টিক ইউজ করা হয়নি, যার ফলে এটা রেগুলার ওয়েস্ট ব্যান্ড, এটা টানলে বাড়বে না, ফ্লেক্সিবিলিটি নাই এটাতে, অতএব রেগুলার ওয়েস্ট ব্যান্ড। এবার আসবো ফ্লেক্সিবল ওয়েস্ট ব্যান্ড, এটা দেখুন, এ ধরনের ওয়েস্ট ব্যান্ডে সাধারণত এই যে এটা স্ট্রেস ফ্যাব্রিক, দেখুন এটি হচ্ছে, এই দেখুন ওয়েস্ট ব্যান্ড, এটা ইনসাইডে ট্রাইকট ইন্টারলাইনিং ইউজ করা হয়েছে, তাপ এবং চাপের মাধ্যমে এখানে রেজিন দেওয়া থাকে ওই ট্রাইকোটে। এই দেখুন এই ট্রাইকোট, এটা একটা ড্যামেজ বডি ছিল, আমি ড্যামেজ বডি থেকে এইভাবে কালেকশন করেছি। এই দেখুন এখানে এই ট্রাইকোট, এটা ভিডিওতে দেখাবো, দেখতে থাকুন পরবর্তীতে, এখানে ভিডিওতে দেখতে পাবেন ট্রাইকোটটা কী। এই এটা হচ্ছে ফ্ল্যাগ, এটার এটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে এই ওয়েস্টটা ফ্ল্যাক্সিবিলিটি আসবে, একটা স্ট্রেচ থাকবে। এটাকে আমরা এবার দেখব অ্যাডজাস্টেবল ওয়েস্ট ব্যান্ড, এই অ্যাডজাস্টেবল ওয়েস্ট ব্যান্ডে সাধারণত ওয়েস্ট ইনসাইডে এই ধরনের ইলাস্টিক ইউজ করা হয় এটা অ্যাডজাস্ট করার জন্য। এমনি ওয়েস্টের ভিতরে ইলাস্টিক তো দেওয়া আছে, এখানে ইলাস্টিক কিংবা ট্রাইকট এগুলো দেওয়া থাকবে, আবার এটাও, এটা দেওয়ার অর্থ হচ্ছে এটাও ইলাস্টিক, দেখুন এটাতে এই বাটনের ঘর, এটার মাধ্যমে ছোটো বড়ো করা হয় ওয়েস্টটাকে। ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে করা হয়। এ একটা ডেনিম প্যান্ট, এটাতে তারা ইউজ করেছে অ্যাডজাস্টেবল ওয়েস্ট, এই ওয়েস্টার ভিতরে কিন্তু ইন্টারলাইনিং ইউজ করা হয়েছে, ফ্ল্যাক্স ইন্টারলাইনিং ইউজ করা হয়েছে ট্রাইকোটের, আবার এই ইলাস্টিক এটা দেওয়া হয়েছে এটা অ্যাডজাস্টেবলের জন্য, কোমর অর্থাৎ ওয়েস্টটাকে বড় ছোট করার জন্য। এই দেখুন টান দিলে এখানে ওয়েস্ট আস্তে আস্তে ছোট হতে থাকবে, তারপর একটা বাটন, একটা ঘর হলে বাটনটা লাগবে, অ্যাডজাস্ট হবে, দুদিকে আছে, এবার দেখুন কোমরটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আবার কোমরটাকে আগের মতো করা যাবে, অর্থাৎ আগে যেরকম ছিল ওভাবে আবার করা যাবে যখন বাটনটা খুলে ফেলবে, এই বাটনটা খুলে ফেলল, এটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাবে, দুনো দিকে একইভাবে ঢুকে যাবে আবার টান দিলে, আর এই এভাবে এখানে টান দিলে কিন্তু ছোট হতে থাকবে ভিতর থেকে যখন ইলাস্টিক বের হবে বাম পাশ থেকে, আর এখানে বাটনটা লাগাচ্ছে এই আগের ফর্মে নিয়ে আসছে এটা। হ্যাঁ, এটা কেউ এখন আগের ফর্মে নিয়ে আসবে, আগের ফর্ম নিয়ে আসতে হলে এই পাশেরটাতে হলে বাটনটাকে অ্যাডজাস্ট করতে হবে, বাচ্চাদের বেলা সাধারণত এই ধরনের অ্যাডজাস্টেবল ওয়েস্ট ব্যান্ড ইউজ করা হয়।
আমার কাজের অবসরে আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, যাদের প্রয়োজন আশা করি তাদের খুব উপকার আসবে। এই ধরনের ওয়েস্ট ব্যান্ডকে সাধারণত অ্যাডজাস্টেবল ওয়েস্ট ব্যান্ড বলা হয়। একটি হোল, বাটন হোল বেশ কয়েকটি আছে এখানে। আচ্ছা, এটি হচ্ছে ইলাস্টিক, এটি হচ্ছে ইলাস্টিক, এটা ফ্ল্যাগস ফ্ল্যাক্সিবল ওয়েস্টে ওয়েস্ট ব্যান্ড ইউজ করা হয়, ভিডিওতে আমি দেখাচ্ছি। আর এটি হচ্ছে ট্রাইকটিনটা লাইন, এটা যেসব ফ্যাব্রিক স্ট্রেচ হয় আমি ভিডিওতে প্রথমের দিকে দেখিয়েছি, ওই ধরনের কাপড়ে এটি ওয়েস্ট ব্যান্ড ইউজ করা হয় ফ্ল্যাক্সিবিলিটি আসার জন্য। রেজিন দেওয়া আছে, তাপ এবং চাপের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করা হয় কাপড়ের সাথে। এই যে আঠালো পদার্থ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো, এগুলোকে রেজিন বলা হয়। এই এই বটমটাতে ইলাস্টিক ওয়েস্টব্যান্ডে ইলাস্টিক ইউজ করা হয়েছে। ইলাস্টিক ইউজ করা হয়েছে, আবার এখানে একটি সাদা কর্ডও ইউজ করা হয়েছে। এই কর্ডের মাধ্যমে কোমরটাকে ছোটো বড় অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে কর্ড, এ দেখুন। আবার ওয়েস্ট ব্যান্ডে ইনসাইডে ইলাস্টিক ইউজ করা হয়েছে, যেটা ফ্লেক্সিবিলিটি আসবে। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওতে আমি বিভিন্ন গার্মেন্টসের টেকনোলজিগুলো আমি তুলে ধরবো, টেকনিক্যাল পয়েন্টগুলো তুলে ধরবো, যাতে যাদের জানা প্রয়োজন তারা জানতে পারবেন। আর এই দেখুন, এখানে ইলাস্টিক তো আছেই, আবার ওই কর্ড দেওয়ার কারণে এখানে অ্যাডজাস্টেবল ওয়েস্ট মেনশন করেছে। ইলাস্টিকের কারণে একটা ওয়েস্টটা ফ্ল্যাক্সিবল হয়, কিন্তু কর্ডের কারণে ছোটো বড় করা যাবে, মানে অ্যাডজাস্ট করা যাবে, তাই অ্যাডজাস্টেবল ওয়েস্ট বলা হয়। তো এটি ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।